your life was all I chased as a dreamer. I know I can't deny. Big walls between the sights, I'm a believer. So one day we'll look. The clouds fall down, we'll feel dizzy now. The sun goes down, we walk in through the night. Your skin is so, would you join me on? সবার এবং সবাইকে বেসিক্যালি আমার স্টুডেন্টদেরকে অ্যান্ড দেন অভি দেন ট্রেইনার হচ্ছে শাকিল আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অল টাইম আমাদের অনেক অবস্টেকল আসছে বেসিক্যালি বলতে গেলে সেই সমস্ত অবস্টেকলগুলো আমরা আস্তে আস্তে পার করার চেষ্টা করতেছি আমার যে স্বপ্ন যে শুধু মেয়েরা শুধু স্কুটি না বাইক নিয়ে আমি নামাবো রাস্তায় বিকজ বাইরের কান্ট্রিতে আমি দেখি অ্যাভেলেবেল মেয়েরা 200 cc 500 cc বাইক নিয়ে নামতেছে সো ওয়াই নট উই ক্যান ডু দ্যাট হ্যাঁ আমরা মেয়েরা কেন পারবো জাস্ট একটু গার্ডস লাগে এই গার্ডসটাই এনাফ আমাদের মেয়েদের জন্য আমরা মেয়েরা সব কিছু করতে পারি হ্যাঁ আমাদের দেশের মেয়েরা দেশ চালাচ্ছে সো বাইক চালানো ইটস নট আ বিগ ডিল হ্যাঁ আমরা পারবো এটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ সামনে তো সবাই যেরকম সাপোর্ট করতেছে হোপসও যে আমরা এটা সাকসেস করতে পারবো অ্যান্ড আসলে হুতুমপেচার জন্য হুতুমপেচার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছে জাস্ট নট ফর মি অন্যান্য মেয়েদের জন্য যারা ডিপেন্ডেন্ট হতে চায় লাইক মুনি আপু যেভাবে বললো যে আজকে আকাশে উঠছে তো এটা আমার জন্য অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন যখন কাউকে শিখাই এবং সে শিখে তার যেই এক্সপিরিয়েন্স শেয়ার করে এটা লাইক
বলে বোঝানোর মতো না। আজকে এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল, একটা স্টুডেন্টকে নিয়ে রাস্তায় সেই মিরপুর থেকে পিএসসিতে আসা, বিগ অ্যাচিভমেন্ট। থ্যাংকস টু এভরি ওয়ান, বেসিক্যালি ইচ অ্যান্ড এভরি পার্সন, অভিকে, শাকিলকে এবং সাবাকে এবং হুকুম কাছা কিনে। থ্যাংকস ইন্ট্রোডিউস আমাদের শাকিল ভাইয়া, উনি আমাদের ওয়ান অফ দ্য আনাদার ট্রেনার, বিকজ আমার আর জেসিয়া প্রকল্পের সম্ভব ছিল না বাইকের পেছনে দৌড়ানো, উনি ডেডিকেটেডলি আমাদের সাথে আছে। হ্যাঁ, হুকুম কাছা মেয়েদের গ্রুপ, কিন্তু আমাদের সাপোর্ট সিস্টেমে আছে অভি এবং আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সেকশন আছে অভি, এবং শাকিল ভাই হচ্ছে কি আমাদের ট্রেনার হিসেবে আছে। তো এখন হচ্ছে কি অভিকেও আমরা ইন্ট্রোডিউস করবো, তার আগে শাকিল ভাই কিছু বলবো। ওয়েল, আমার আর নতুন করে কিছু বলার নেই, অলরেডি যা বলার ছিল সব বলে দিয়েছে সাবা আর জেসি। চেষ্টা করছি যে ওদের সাথে থাকার, ইচ্ছে ছিল সামহাও ওদের সাথে থাকবো, সেটাই করছি। ওরা বেসিক্যালি, জেসি হচ্ছে আমার কাজিন, সাবা আমার ফ্রেন্ডের মতোই, আর এই তো কোনোভাবে আসলে মেয়েদের কোনো অর্গানাইজেশনে আমার কিন্তু থাকার কথা না, বাট সামহাও এসে গেছি আমি। তো আই এম গ্রেটফুল যে সবাই আমাকে পজিটিভলি নিয়েছেন, অ্যান্ড দো কিছু ব্যাপার ছিল তারপরে আমার বলার নাই যে সবাই আলটিমেটলি আমরা মানিয়ে নিয়েছি আর করতে পারছি, আমরা সব কিছু আমরা গুছিয়ে ফেলেছি। কিছু আমাদের ল্যাকিং ছিল, বাট ওগুলো আমরা ওভারকাম করছি, লাইক আমাদের কিছু দৈব দুর্ঘটনার কারণে যেটা হয়েছে, আমাদের ক্লাস মিস হয়েছে, কিন্তু সেগুলো আমরা ব্যাক আপ দিয়ে দিব, এটার উপরে আসলে হাত নাই, ন্যাচারের উপর কেউ মানে কন্ট্রোল তো আমরা করতে পারবো না, চেষ্টা করছি। তা আমি ছিলাম, আমি আছি, থাকবো ইনশাল্লাহ, আর অভি কিছু বলতে চাইলে চলে আসুন। এবার অভিকে আমি ইনভাইট করতে এসেছি, আদি মিডিয়া অ্যাসোসিয়েশন আছে অভি, অভি আমাদেরকে বলে আমাদের সাথে কেমন আছে। আচ্ছা, হুতুমপেচার সাথে আমার ইন্ট্রোডিউসটা খুবই হুট করে, জেসি আমার খুব অনেক পুরনো একটা ফ্রেন্ড, জেসি থ্রুতে আমার সবার সাথে পরিচয়। তো দে আর ভেরি ট্যালেন্টেড, ওদের সবসময় অনেক আইডিয়া নিয়ে ওরা কাজ করে বা কথা বলে আমার সাথে, তো আমার কাছে প্রোডাক্টের কিছু নিয়ে কাজ করতে বা কথা বলতে সবসময় ভালো লাগে। তো এইসব ক্ষেত্রেই সাবা আমাকে এই ধরনের জিনিসগুলো শেয়ার করে বাইক রিলেটেড, আর আমি মূলত এমনি ছোটোখাটো একটা বাইক লাভার, তো ওদের আইডিয়াটা আমার কাছে খুব ভালো লাগলো। ভালো লাগার পরে আমি ওদের সাথে জয়েন করলাম, জয়েন করার পরে যে জিনিসটা দেখলাম যে ওদের এক্সাইটমেন্ট, এবং যারা নতুন বাইক শিখতে আসতেছে যে আপুগুলো আসতেছে তাদের ভিতরে যে এক্সাইটমেন্টগুলো, এটা আমাদেরকে আরও সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য হেল্প করতেছে, এবং উই আর ভেরি এক্সাইটেড ফর দেম। আমরা যতটুকু না মানে ব্যাপারটা নিয়ে এক্সাইটেড ছিলাম, ওনাদের আমাদের স্টুডেন্টদের সাপোর্টে আমরা আরও বেশি আগাচ্ছি। আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের এখনও নক করতেছে, সো আমরা আমাদের জায়গা, সময়, ওয়েদারের কিছু ব্যাপারের কারণে আমরা সামনে আগাইতে পারতেছি না, বাট হোপফুলি আমরা খুব সাবা এটা নিয়ে খুব কাজ করতেছে, ওরা খুব তাড়াতাড়ি এটা নিয়ে আমরা গুছিয়ে ফেলবো। সো আমাদের নতুন স্টুডেন্টও আরও আসবে, আশা করি আমরা মোটামুটি বাংলাদেশে এখন বলতে পারবো না, ঢাকা শহরে অনেক স্কুটি আসছে, অনেক আপুর আসছে নতুন নতুন, অনেকে আসতে চাচ্ছে, আমরা চাচ্ছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা জানি না কতটুকু পারবো, বাট ইনশাল্লাহ আমরা পারবো। তো আমরা সকলে সহযোগিতা চাচ্ছি এর জন্য, আশা করি ইন ফিউচারে আমরা আরও ভালো কিছু করতে পারবো, সবাই আমরা একসাথে, নারী পুরুষ কোনো আলাদা কিছু না, সবাই আমরা একসাথে স্কুটি নিয়ে রাস্তা নামবো, বাইক নিয়ে রাস্তা নামবো, কারণ এখন আমাদের ট্রান্সপোর্টেশন, ওভারঅল সব কিছু নিয়ে, ট্র্যাফিক সব কিছু নিয়ে আমরা একটু প্রবলেম ফেস করি। তো আশা করি এই প্রবলেমগুলো আমরা নিজেরাই দূর করতে পারবো। ওকে, কামন, আমরা একবার বলে দিই যে হুতুমপেচার সাথে যাবো। সবাই হুতুমপেচার সাথে ছিলাম।